দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারে, সেটা বাহাদুরপুর। রীতিমতো পূজা অর্চনা এবং মহিলাদের সংকটধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বুধবার দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজার বাহাদুরপুর সংলগ্ন শতবর্ষ পুরানো মসদিঘি শ্মশানঘাট এলাকায় নতুন করে দীর্ঘদিনের সংকল্পিত মহেশ্বর শ্মশান কালীবাড়ির পাকাগৃহ নির্মাণের উদ্দেশ্যে বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বৃহত্তর নিলামবাজার এলাকায় বিভিন্ন গ্রামের শতাধিক জনতার উপস্থিতিতে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা নীলোৎপল দাস এবং বিজেপি নেত্রী শিপ্রা গুণ। এই উপলক্ষে উপস্থিত ছিলেন আয়োজক প্রস্তাবিত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব দে, সম্পাদক যথাক্রমে প্রণব ধর ও রামু দাস, রাজেন্দ্র রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিত নাগ, নন্দন পুরকায়স্থ, শুভেন্দু দাস, কৃষ্ণ কানুঙ্গ, বিদ্যুৎ দত্তচৌধুরী, নারায়ণ ধর প্রমুখেরা। খুব শীঘ্রই জনসাধারণের সাহায্যে মন্দিরটি গড়ে উঠবে বলে জানান কমিটির কর্মকর্তারা। দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারে, এটা বাহাদুরপুর। এখানে আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের গোটা বৃহত্তর নিলামবাজার অঞ্চলের একমাত্র শ্মশান এখানে, এবং ওনাদের একটা দীর্ঘদিনের একটা প্রয়াস ছিল যে এখানে একটা কালী মন্দির হবে এবং এখানটায় মহেশ্বর শ্মশান কালী মন্দির হিসাবে আজকে এখানে আমাদের শিলান্যাস হয়েছে। সঙ্গে বিজেপি নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, এই অঞ্চলের সমস্ত মানুষেরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন। আমরা এই অঞ্চলে গোটা এখানকার যতগুলি গ্রামাঞ্চল আছে সবার এখানকার শ্মশানস্থল এটা, এবং এটা অত্যন্ত বৃহত্তর এই নিলামবাজার অঞ্চলের প্রধান শ্মশান হিসাবে আমরা মনে করি। সুতরাং আমরা চাই এবং আমরা মনে করি এবং আমরা আগামীতে এটা চেষ্টা করব, এটা উত্তরোত্তর এটা শ্রীবৃদ্ধি করে এটা সুন্দরভাবে এটা গড়ে তোলার জন্য আমরা আহ্বান করছি গোটা নিলামবাজারবাসী সহ গোটা যত নেতৃবৃন্দ রয়েছেন সবাই যাতে এটার দিকে খেয়াল করেন এবং এটা যাতে সুন্দরভাবে একটা সুন্দর মন্দির হয়ে ওঠে। এবং আমি নিজেও প্রয়াস করব এই মা কালীর মন্দিরে, যেহেতু এটা শ্মশান কালীমার নামে এখানে সংকল্প করা হয়েছে, সুতরাং একজন শ্মশান কালীমার মূর্তি এখানে যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করব। আর বাকি আপনারা সবাই ভালো থাকেন, সবাই কোভিড প্রোটোকল মেনে থাকেন। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি মহেশ্বর শ্মশানঘাটে, নিলামবাজার এলাকার সবচেয়ে পুরানা, এটা ব্রিটিশ আমল থেকে এই শ্মশানঘাট স্থাপিত হয়েছে। আমরা দেখছি এখানে আমাদের সবাইকে এখানে আসতে হবে, তাই এই শ্মশানঘাটের জন্য কিছুদিন আগে এখানে চুলা বানানো হয়েছে। এই সবার প্রয়াসে, এখানে কোনো সরকারি অনুদান নয়, সবার প্রয়াসে, এই এলাকার জনগণের প্রয়াসে এখানে এই মন্দির আজকে শিলান্যাস হয়েছে। তাই সবার কাছে আহ্বান রাখবো আমি, আমরা এলাকার সবাই এখানে আসতে হবে, তাই সবাই যাতে আমরা এই শ্মশানকে, শ্মশানের উন্নয়নের জন্য আমরা সহযোগিতার হাত বাড়াই, যাতে এই শ্মশানের মন্দির সম্পন্ন হয় কিছুদিনের মধ্যেই, এবং শ্মশান মন্দির সম্পন্ন হওয়ার পরে আরও যেগুলো কাজ আছে, শেডঘরের কাজ আছে, শেডঘর যাতে একটু বড়ো করে আমরা করতে পারি, সেই আহ্বান সবার কাছে রাখবো। এই শ্মশানঘাটের উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করছি। নিলামবাজার থেকে বিপ্রনাথের রিপোর্ট, এনএস নিউজ।